সবাইকে স্বাগত। আজকে আমি অনেক হ্যাপি। আজকে আমি একটা নাটক নিয়ে আসছি, জাদুর কলম। তো আমি এখানে স্টুডেন্ট সাজবো, মানে অনেক স্যান্ট একটি কাহিনী হবে। তারপর আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও, পাশে থাকা সাবস্ক্রাইবটা ক্লিক করো, অল নোটিফিকেশন অন করে দিও। আর ক্যামেরাম্যান তো আমি আছি না, ও আছে আমার সাথে, ও প্রত্যেকবার ব্লগ করে, আর ও যখন ব্লগ আসে তখন আমি করি। তো কেউ আমাকে পছন্দ করে না, স্কুলের বইও কেউ দেয় না, বুঝেও দেয় না, আমি এখন কি করব? আমার কাছে একটাও কলম নেই, সবার কাছে আছে, আমি কি গরিব? হে আল্লাহ, তুমি কিছু করো আল্লাহ, আমাকে কেউ দেখতে পারে না, টিচারও না, টিচার বলে আমাকে আমি গরিব, আমার কাছে কলম নেই, খাতা নেই, আমাকে আমার বান্ধবী বইটা রাখতে দিয়েছে, আল্লাহ আমাকে একটু কলম আর খাতা দাও, আমি পড়তে পারি যেন। কি দেখ আজকে ওয়েদারটা কত ভালো, কিন্তু আমার সাথে আজকে কেউ কথা বলেনি। কি খাতা আর কলম? ওমা কত সুন্দর যে, ও কত সুইট এটা, আই খাতা, এটা কি আমার সাথে জাদু করছে? আমি অনেক হ্যাপি, বাসা যে আমি তাদের ছবি আঁকবো, চল 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 বাসা দিয়ে বাজে যাই। আগে মাকে জানাতে হবে। মা, তুমি জানো আজকে না আমি একটি রাস্তাতে একটি কলম আর একটি খাতা পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, তুই তো পাবি, তুই না পেয়ে কে পাবি বল? তুই নাকি মানুষের থেকে চুরি করে এনেছিস বল? আচ্ছা যা, মুখ হাত দিয়ে রুমে যা। ও মা, তুমি রাগ করছো কেন? আমি তো এটা কেউ থেকে চুরি করি না, আমি রাস্তায় পেয়েছি, তুলে নিয়েছি, আমি মুখ হাত দিয়ে আবার বাসায় যাচ্ছি, তুমি রান্না করে আমার জন্য আব্বু আব্বুদের সাথে দেখা করো। আমি এখন একটু হ্যান্ড সাইন আসব, এখন তো করোনার সময় তাই না, হ্যান্ড সাইনটা যদি আমাদের পাশে নেই, আমার বান্ধবীদের পাশে আছে, আমি একটু হ্যান্ড স্যানিটাইজার রাখি। শেষ, এখন এটা জাদু হয়ে যাবে না। ওয়াও ওয়াও, দেখো সেফলন আমার কাছে চলে এসেছে, হ্যান্ড স্যানিটাইজার আমার কাছে চলে এসেছে, দেখতে পাচ্ছ কি জাদু? আমি একটি পিক পিক কলম বক্স দিই আঁকি। হ্যাঁ আমি এখন আঁকছি। ইলি ইলি গিলি গিলি, আমার এটা কিভাবে এসলো আমি তো জানি না, কত সুন্দর তাই না ডোরিমন নবিতার, আমি তো এরকমই চেয়েছি। রেখে দিই আমি পাশে, আমি তো দুটা গিফট পেয়েছি, নেক্সট টাইম আমি একটু টেডি বিয়ার রাখবো আমার কানে। সেটা তো ইনভিজিবল কলম, সেটা দেখা যায় না বন্ধুরা, তোমরা দেখো দেখো তোমরা, আমি তো ডল আঁকছি, মাউস ডল, তোমরা নিশ্চয় দেখতে শুনা। তো আমি এখন এটা জাদু করব, আমি এখন এটা জাদু করে আরে টেডি বিয়ার, ও মাই গড, দেখো তোমরা কত সুন্দর এই টেডি বিয়ারটা। হ্যাঁ আমি যেটা চেয়েছি সেটা পেয়েছি, নেক্সট আমি কি দিই কি দিই ভাবছি, আমি ভাবে তারপরে দেখছি তোমাদের সাথে। তো বন্ধুরা আমার কজন একটু খরগোশ ফুতুনের টেডি ব্যাগ আছে, একটা খরগোশ ফুতুন আনি দি, এই যে পড়ি পড়ি তোমাকে আমাকে একটু খরগোশ পরে এনে দেবো, আমি আর তোমার কাছে কিছু চাবো না। তো এখন আমরা যাতে করে আনি,